শুক্রিয়া দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই কালকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি নাটোর জেলায় পেবারি হাটে। জানাবো আপনাদের আজকে রসুনের বাজার দর সম্পর্কে, আজকে কত টাকা পর্যন্ত বাজার গেছে। তো বর্তমান বাজারে এখন সবগুলাই নতুন রসুন, আজকে তারিখ 19 মার্চ 2023 সাল। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই এগুলা কি মাঝারি সাইজ নাকি ছোট মাছরা? আচ্ছা কেমন দাম হলো এটা? 1600-1700 দাম হয়েছে না 1800? 1700 পর্যন্ত হয়েছে। আমি দেন নাই আর কিছু হলে দিবেন? তো চলুন ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে জেনেন, বড় রসুনটা কি দাম হয়েছে আজকে? আর বড় রসুনটা শেষ হয়ে গেছে নিজ বাজারে। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? কে কিনলে রসুন গুলো? আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা কি দাম কিনা বলো ভাই রসুন? ওপর বাজার কিনলেন 2500 টাকা, আর নিম্ন বাজার কেমন গেল ভাই? তো দর্শক যেগুলো হচ্ছে বড় রসুন উপর বাজার 2500 পর্যন্ত ভাই কিনেছে, আর যেগুলো একটু ছোট মাজরা আপনার 2000-এর নিচ পর্যন্ত বাজার আছে, 2000 টাকা পর্যন্ত আছে। এর রসুনটা কি কিনেছে ভাইয়া? আচ্ছা কথা বলুক ভাই, সমস্যা নেই। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? এর রসুনটা আপনি কিনেছেন? কি দাম কিনলেন ভাই রসুন? ২০০০ টাকা মূল, আর এ পাশে তো একটু শুকনো আছে, এগুলোর নতুন রসুন, এগুলার আপনার 2000-2200 টাকা। নিম্ন বাজারের মধ্যে 2000-এর নিচে আছে, এই যে ভাই মানে ভাগ ভাগ করে রাখছে সাইডে সাইডে, এখানে কিছুটা বাছট করছে, এগুলো ফাটা বাছট করে। তো সর্বোচ্চ উপর বাজার আজকে রসুনের 2500 টাকা পর্যন্ত এক ভাই বলেছে বড় রসুন, আর নিম্ন বাজার হচ্ছে আপনার 2000 থেকে 2000-এর নিচেও আছে, 1600-1700 পর্যন্ত রসুন কিনে আছে তার।